দিল্লিতে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিয়েছেন রাজ্যের নেতারাও মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা ইতিমধ্যেই দিল্লি সফরে গতকাল দেখেছিলাম আমরা তারা গিয়েছেন দিল্লিতে পৌঁছে গিয়েছেন দিল্লিতে আজকে তাদের সঙ্গে দুপুর তিনটে নাগাদ কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য নেতাদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দেবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা থেকে শুনে নেব যে দিল্লির এই যে বৈঠক সেই বৈঠকে রাজ্য নেতাদের কি বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা অঙ্কিতা তুমি শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো হ্যাঁ অঙ্কিতা তোমার কাছে কি আপডেট রয়েছে রাজ্য নেতাদের কি বার্তা দিতে পারেন এবং এই দাখল লোকসভা ভোটের সক্ততি স্বরূপ আমরা দেখতেছিলাম যে কতকালের অপেক্ষার দ্বারা ditebe নিশ্চিতরা হলেন সারা বিমানচকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন তা হচ্ছে 17 থেকে 18 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বিজেপির জাতীয় কনভেনশন। মূলত বলতে হচ্ছে যে আসলে লোকসভা ভোটের কিভাবে দলের প্রচার রূপকে রূপ রাখা করা যায় সেই রূপরেখা তৈরির নিরীখে এই কনভেনশনে দাগ দিয়েছিল সর্বভারতীয় সভাপতি বিজেপির সভাপতি রয়েছেন জেপি নাড্ডা এবং সেই কনভেনশনে স্বয়ং তিনি যোগদান করেছেন এবং ওনার সাথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে এই জাতীয় কনভেনশন এই জাতীয় কনভেনশনে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরার যিনি প্রদেশ বিসিপির সভাপতি রাফীব ভট্টাচার্য এবং রাজ্যের এক ভাগ মন্ত্রী বিধায়ক সাংসদ এমনকি নেতা কর্মীরাও কিন্তু এই মুহূর্তে সেই কনভেনশনে যোগ দিয়েছেন এক্ষেত্রে দিল্লির যারা গেছে যে দিল্লিতে এই মুহূর্তে ত্রিপুরা থেকে একশো চুয়াল্লিশ জন প্রতিনিধি সেখানে কনভেনশনে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যখন আহ খবর করি বা আমরা যখন বিজেপি নেতৃত্বদের সাথে সরাসরি কথা বলি তখন তারা জানাচ্ছেন যে তিনটে থেকে মূলত মূল অনুষ্ঠানটি শুরু হবে যদিও হবে যে কনভেনশন যেখানে প্রথমে বক্তব্য রাখবেন এক একে বিভিন্ন নেতৃত্বরা বিশেষ করে যে পিং একটা কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখবেন এই মুহূর্তে কিন্তু তাদের মূলত একটি মিটিং এখনো চলছে আমরা যখন সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিসিপির যিনি বিধায়িকা রয়েছেন অর্থাৎ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের সাথে তখন কিন্তু তিনি আমাদের আহ জানিয়েছেন যে আবারও সেই মিটিং শুরু হবে অর্থাৎ তিনি বলতে চাইছিলেন বা তিনি বলেছেন সরাসরি যে লোকসভার আগে কিভাবে রাজ্যে প্রচার প্রস্তুতিটাকে জোরদার করা যায় তার জন্য অঙ্কিতা তোমাকে একটু থামাবো এবার আমি জানবার চেষ্টা করব এই যে জাতীয় জাতীয় কনভেনশন সেই মধ্যে ত্রিপুরার প্রদেশ নেতাদের নিয়ে গিয়ে কি আলাদা কোনো বৈঠক করতে পারেন জে বা অমিত শাহ অঙ্কিতা শুনতে পাচ্ছ অঙ্কিতার সঙ্গে অঙ্কিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আবারও আমরা যে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। অঙ্কিতা আবারও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঝুলে গেছে অঙ্কিতা শুনতে পাচ্ছ অঙ্কিতা এই যে বিজেপির যারা নেতৃত্বরা এরাজ্য থেকে গেছেন ধরো মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়র বা প্রদেশ বিজেপির সভাপতি তাদের সঙ্গে কি আলাদাভাবে কোনো মিটিং করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদমই তোমার যে প্রশ্নটা সে প্রশ্নটাও আমি করেছিলাম বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় মহোদয়কে এবং তিনি বলেছেন যে মূলত এবং তারিখ যে সেই মুহূর্তে তাদের মূল বিষয় হচ্ছে অর্থাৎ সেখানেই তারা যোগদান করছেন হয়তো বা আঠেরো তারিখের পর যদি সম্পূরক হয় তবে অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা পার্সোনালি দেখা করতে পারেন বিশেষ করে কিন্তু এখনো আপাতত সতেরো এবং আঠেরো তারিখ যে মূল অনুষ্ঠান অর্থাৎ কনভেনশন সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সময় পেলে যেহেতু প্রত্যেকেই আঠেরো তারিখের পরে রাজ্যে প্রত্যাবর্তন ঘটবে কিন্তু ক্ষেত্রে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আরো কয়েকটা দিন দিল্লিতে প্রস্থান করতে পারেন এবং সেখানে মূলত একটা জোরালো সম্ভাবনা উঠে আসছে যে সেখানে প্রধানমন্ত্রীর সাথে আলাদা বা একটা গোপনীয় বৈঠক মুখ্যমন্ত্রীর হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ধন্যবাদ অঙ্কিতা তোমাকে আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে বিজেপির যে জাতীয় কনভেনশন সেই জাতীয় কনভেনশনে যোগ দিয়েছেন রাজ্য নেতারা দুপুর তিনটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এরপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তিনি বক্তব্য রাখবেন গোটা রাজ্যের নেতাদের সামনেই তিনি এরাজ্যের যে প্রচার অভিযান যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা